দশটা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মাঠে থাকবে এবং আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে। আমরা আজকে এই প্ল্যাটফর্ম থেকে রাজবাড়ি জেলা বিএনপি জেলা বিএনপির প্ল্যাটফর্ম থেকে এই সকল আমাদের মহাসচিব তারপরে আপনাদের মোবাইলগুলো দয়া করে সাইলেন্টে রাখেন আর নাহলে বন্ধ করেন। আমি আমরা বেশিক্ষণ এখানে বক্তব্য রাখবো না। আচ্ছা তার পরের দিন ভোর তিনটার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব যিনি অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলনের কে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন ওনাকে ভোর রাত তিনটার সময় অন্যায়ভাবে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। জনাব মির্জা আব্বাস আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য তাকেও একই রাতে ভোর তিনটার সময় গ্রেফতার করা হয়। এরকম একইভাবে অন্যায়ভাবে আমাদের প্রচুর নেতাকর্মী সারা বাংলাদেশে জেলে আছে। আজকে সেই দাবিতে যখন 10 তারিখে আমাদের সকল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এবং দেশে যে অরাজকতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এসব চলছে সেগুলোর দাবিতে যখন 10 তারিখে আমাদের সমাবেশ হয়েছিল মনে আছে আপনাদের ঢাকার সেই সমাবেশে এই 10 দফা আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ সাহেব উনি এই 10 দফা পড়ে শুনিয়েছেন আপনারা সকলে শুনেছেন। এই 10টা কি দফা? এই 10 দফা হচ্ছে সরকার 14 বছর ধরে বাংলাদেশের মানুষের উপর যে শোষণ চালাচ্ছে যে দমন পীড়ন চালাচ্ছে অত্যাচার চালাচ্ছে তার প্রতিবাদে এই 10টা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মাঠে থাকবে। 10ই ডিসেম্বর ঢাকায় সমাবেশ হয়েছে, ঢাকা মহানগরীতে সমাবেশ হয়েছে যেখানে আপনারা অনেকেই স্বতঃস্ফূর্তভাবে রাজবাড়ি থেকে গিয়েছেন এবং অংশগ্রহণ করেছেন। এই 10ই ডিসেম্বরের সমাবেশের আগে আপনারা দেখেছেন 7 তারিখে 7ই ডিসেম্বর আমাদের বন্টন অফিসের সামনে পুলিশের এই অবৈধ সরকারের পুলিশের তাণ্ডব যেখান থেকে আমাদের শত শত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। সেখানে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব মিলিন মুলকবির রিজভী, শহীদ উদ্দিন চৌধুরী আলী, আমানুল্লাহ আমান, খালিদ কবির খবর, ফজিলত মিলন সহ আরো প্রচুর নেতাকর্মী এবং যারা দেশের দেশের ঢাকার বাইরে থেকে যারা আসছে অনেকেই কিন্তু সেদিন ওখান থেকে অ্যারেস্ট হয়েছে এবং বিশেষ করে অ্যারেস্ট হয়েছে আমাদের ঢাকা বিভাগের আপনাদের সকলে পরিচিত সংগ্রামী সাবেক ছাত্র নেতা আমাদের সহসাংগঠনিক সম্পাদক গোপালগঞ্জের কৃতি সন্তান সেলিমুজ্জামান সেলিম। সেদিন সেই পুলিশের তাণ্ডবে পুলিশ তাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করে এবং বারুদে পাঠায়। আজকে তারা মিথ্যা মামলায় জেলে আছে।